গানগুলা কোন মডেল আছে যে আন্নার সাথে কাজ করবে আর তাছাড়া কোন সুন্দরী মেয়ে আন্নার সাথে কাজ করতে চাইবো না আচ্ছা কিয়া কইবা কও না খালি আটতি আছে মাফিজা আমি খেয়াল কইরা দেখলাম আমারে অপমান করা এখন তোমার প্রধান এবং অন্যতম কাজ হয়ে দাঁড়াইছে মানুষের সামনে আমারে অপমান করো না প্লিজ এখন এই যে এইখানে ফাঁকা আছে কেউ নাই কেউ দেখতাছে না তুমি যত পারো আমারে অপমান করো দরকার হইলে আমারে কিল মারো ঘুষি মারো সর মারো তাপ্পর মারো আমি কিচ্ছু কমু না কি কইবা তুই আর তোর কথা কানে মুখ আসেনি তোমার যে বান্ধবী জারারা ফারা হেতি যে বুলেট বাইর বান্ধবী হয়ে গেছে তোমার হালাই থুই এরপরে দে বুলেট বাইয়ের লাগে তো বিয়ে অনের কথা আসল বিয়ে করতে যায় বুলেট বাই তো ধরা খাইছে আর তুই নাকি হেতি রে ঢাকায় হাঁটাই দিস এ ব্যাগ কিছু কিন্তু আর জানা ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ এ তুমি এত কথা জানো কেমনে তুমি কি আমার নিয়ে এখনো গবেষণা করো নাকি জি করি আনার ব্যাক অপকর্মের নথি এখন আর কাছে বুঝছেন নি আর না এখন বিরাট খারাপ অবস্থায় আছেন এই খবর সত্যি না হইলো আংশিক সত্য আর আমি ডিসিশন নিছি আমি আর কোনো বাইরের মডেল নিয়ে কাজ করব না দেশি এই গ্রামের মডেল নিয়েই আমি কাজ করব আমার প্রিয় মডেল রাজারা আছে তাদের নিয়েই আমি কাজ করব আনগো এলাকায় কোন মডেল আছে যে আন্নার সাথে কাজ করবে আর তাছাড়া কোনো সুন্দরী মেয়ে আন্নার সাথে কাজ করতে চাইবো না কেউ করুক আর না করুক আমার তাতে কিচ্ছু আসে যায় না কিন্তু আমার প্রিয় মডেল নাফিজা তো আছেই খবরদার আর কোনোদিন নাফিজার নাম মুখে নিবা না নাফিজা নামের কোনো মডেল রোমিওর সাথে কাজ করব না রোমিওর সাথে নাফিজার একটা প্রেমের সম্পর্ক ছিল এটা হয়তো এখন কোনো কারণে আপাতত স্থগিত আছে কিন্তু তাই বলে শিল্পী নাফিজা প্রফেশনাল কাজ করবে না এটা কি হয় কেন রোমিও কি খারাপ কাজ করে নাকি রোমিও যে খারাপ কাজ করে এই কথা নাফিজা কোনোদিন বলে নাই কিন্তু রোমিওর মতো এক ক্যারেক্টারলেস ডিরেক্টরের সাথে নাফিজা কাজ করব না ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ ও তুমি তুমি আমার কোন হিসাবে ক্যারেক্টারলেস কো আমার মাথায় আসে না আচ্ছা আমি কথা দিতাছি এই রোমিও নাফিজার গায়ে টাচ করবে না এই তোমারে ছুঁয়ে আমি কথা দিলাম আমি কইতে কত তোমার বলি ফেলাই ধরি ফেলাইছো না মানে ভুল করে ধরে ফেলছি কিন্তু আমি আর ধরব না ধরো শুটিং স্পটে আমি ধরো তোমার যদি মেকআপও দিতে হয় আমি সেই মেকআপটাও দিব না আর একজন মেকআপ ম্যান রাখবো দরকার হইলে সফিকরে আনবো দরকার হইলে ইরই তুই যে আরে একটা কষ্ট দিস তার হরে দে তুই আরে কোন লজ্জা শরমের মাথা খাই ডাকো হ্যাঁ তোর লজ্জা করে না না আমার কোনো লজ্জা শরম নাই আর প্রফেশনাল ক্ষেত্রে রোমিওর কোনো লজ্জা নাই কারণ আমি সামনে যে ফিল্মটা করতে চাইতাছি সেই ফিল্মের জন্য নাফিজারই লাগবে সেইটা নাফিজার সাথে যতই শত্রুতা থাকুক তারপরও এই রোমিও চায় নাফিজাই কাজ করুক এই রোমিও তো কম্প্রোমাইজ করার লোক না কখনো কম্প্রোমাইজ করে নাই যে কারণে রোমিওর এত সুনাম এত ডাক এত ছড়াছড়ি চারিদিকে